জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন, এই জেরুজালেম। এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে। ওইখানেই দেখবেন দাজ্জালের সাথে লড়াই হচ্ছে, দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানে। ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহদি, সবই ওখানে। শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে, সবই ওখানে। এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায়, একটা বাহিনী আল্লাহর সেনাবাহিনী লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে, পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে না। এটাও হাদিস আসছে, এমনকি এমনও হাদিস আসছে যে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইয়াহুদদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কোন ইয়াহুদ যদি, ওদের কোন যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায়, এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে, গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারা ইয়াহুদ, তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো একে হত্যা করে যাও। গাছ এবং পাথর কথা বলবে। গাছ পাথর কেন কথা বলবে? কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই, মাসিকের মাসালা নিয়ে পড়ে আছে। কতদিন লাগে মাসিকের মাসালা শিখতে? যৌন সহবাসের মাসালা শিখতে কতদিন লাগে? সহবাসের দোয়া শিখতে কতদিন লাগে? নামাজের নিয়ম কানুন শিখতে কত বছর লাগে? এটা তো 10 বছর 11 বছরই শেষ হয়ে যায়। 10 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, আপনার তো মোটামুটি 10 থেকে 12 বছরের মধ্যে নামাজের সব নিয়ম জানা উচিত। এখনো শেখাতে হবে সেজদায় হাঁটু আগে না হাত আগে? এখনো শেখাতে হবে হাত কোথায় বাঁধতে হবে? এখন এই মাসালাগুলোকে নিয়ে ঝগড়া করতে হবে আর মসজিদ ভাগ করতে হবে? সুবহানাল্লাহ, কি চলছে উম্মার মধ্যে ঠিক ভাববেন না আপনারা? কি চলছে? এগুলোই চলবে, এগুলোই চলবে। সামনে একটা সময় আসতেছে, ওইদিকে আমি একটু পরে আসতেছি। ওই যে বললাম ঘুম হারাম হবে, ঘুম হারাম একটু পরে করতেছি, আগে এইদিকে আমি শেষ করি। ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু, তার মধ্যে এটা একটা ইস্যু ছিল, এখন চলছে। এখন ওরা কি বলেছে জানেন? ওদের গভর্নমেন্ট কি বলেছে? তার আগে বলি, ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের? ওই জায়গাটা কাদের? উমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা বিজয় করেন নাই? সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ বিজয় করেন নাই? ওই জায়গায় মুসলিমরা প্রায় 1200-1300 বছর থেকে ছিল না? ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? আর কারা তাড়িয়ে দিচ্ছে, কাদের ক্ষমতায়? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না, পড়াশোনা করতে হবে না?